আজকের চ্যালেঞ্জের নাম এক গুলি। শুনতে ব্যাপারটা সোজা লাগলেও করতে যে আমার হোগা গরম হয়ে গেছে। ব্যাপারটা একটু চিন্তা করে দেখো দিন, আমি লন উল্পে চলে গেছি শুধুমাত্র একটা করে গুলি দিয়ে নিমি মারার জন্য। জানি আমার কথার আগামাটা কিছুই বুঝতে পারোনি, সব মাথার উপর দিয়ে চলে গিয়েছে। আজকের চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে আমি সরাসরি চলে যাব লন উল্পে, তারপরে আমার কাছে যেই গানই থাকুক না কেন সেই গানের এমন সব ফেলে দিয়ে মাত্র একটা গুলি রেখে দেবো সেই গানে। ওই একটা মাত্র বুলেট দিয়ে ইনিমির পিছন মারতে পারলে পারলাম, নাহলে ইনিমি আমার পিছন মেরে দিল, হয়ে গেল ব্যবসা ক্লিয়ার। এখন আমি চিন্তা করছি আমার কাছে যখন শটগান থাকবে তার একটা গুলি দিয়ে মনে করো ওয়ান টাইমে ফেলে দিতে পারবো, যখন ডেজার্ট থাকবে তখনও ফেলে দিতে পারবো, কিন্তু ইনিমি যখন UMP-40 বা UMP এইসব বালসাল সিলেক্ট করবে তখন আমি কি করব। ধরো UMP লাস্টের একটা গুলি আমি যদি ইনিমির মাথা বরাবর ঠেকায়ও গুলি করি তাও তো সালা মরবে না, আমি তো নির্ঘাত পিছন মারা খাবো। তবে চ্যালেঞ্জ যখন নিয়ে ফেলেছি কমপ্লিট তো করতে হবে, তবে এইটা শেষ যে আজকে আমার কপাল ভালো মতোই পড়বে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আরে সালা, প্রথমে আমার সিলেক্ট করতে গেছে, প্রথম দুই রাউন্ড যদি এগোই যেতে পারি না তাহলে পুরো খেলা হয়ে যাবে। শটগানটা নিয়ে নি, কারণ শটগান দিয়ে ওয়ান টপ মারতে আমি ভালো ভালোই পারি না ভাই, কোনোদিনই ওয়ান টপ মারিনি, কিন্তু আজকে ট্রাই করে দেখবো, কারণ আজকে আমি চ্যালেঞ্জ করতে চলেছি। দেখতে পেলে এমন সব ফেলাই দিলাম, আর এদিকে লোড মাত্র একটা গুলি রয়েছে ভাই, এই একটা গুলি দিয়ে আমি কারে মারবো কি করবো এটাই তো বুঝতে পারছি না। মিস হলেই গেল, মিস হলেই তো কাঁপতি কাঁপতি হয়ে যাবো। এই নেট নেই নেট ফাঁকতালে ঘা মেরে দিছি ভাই। এই 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 প্রথম রাউন্ড অনেক আসে না ভাই, হ্যাঁ আমারও মাঝে মাঝে প্রথম রাউন্ড আসে না, এই ব্যাটার মনে হয় তাই হয়েছে। আর যদি না হয় এই এই রাউন্ডে যদি নেট না আসে তাহলে আমি আবার ব্যাক দিয়ে অন্য একটা ম্যাচ শুরু করবো। তো যাই হোক, এমনগুলো দেখলে আবার ফেলে দিলাম, আর একটা মাত্র গুলি আছে, আর এই গুলিটা দিয়ে আমি আবারও মেরে দিতে কি পারবো। আসে আসে এখান থেকে ভেগেছে ভেগেছে, কইলাম কইলাম ব্যাটার এবার নেট চলে আসবে, এইবার যে কি অশান্তি করবে আমার উপরে, এ যদি জানে যে আমি এক গুলি চ্যালেঞ্জ করেছি। ওয়ান ট্যাপ আমি ওরে মারবো কি, ও আমার ওয়ান ট্যাপ মেরে দিয়েছে। পেলিয়ার ভালো ভাই, পেলিয়ার খারাপ না, কিন্তু আমার কপালে আগুন দিয়ে দিয়েছে। এবার কি গান সিলেক্ট করে ও কাকু, একটা ওয়ান ট্যাপ দিয়ার গান সিলেক্ট করে, MP-40 সিলেক্ট করিস নি। এইবার MP-40 একটা গুলি দিয়ে আমি করবো না কি ভাই, আমার কেউ একটু বুঝাবা ভাই। আমি তো একটা গুলি দিয়ে ইনিমির মারবো না আমি আমার নিজের পিছন মারবো, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, হেরে গেলে হবে না, আমার এখন WWE চ্যাম্পিয়ন জন সিনার ভাই, মরণ সিনা হয়ে যেতে হবে, হাত দিয়ে ঘুষে ঘুষে করতে হবে। কিন্তু আমি তো জন সিনা হতে চাই না, আমি জনি সরি মানে জনি দাদার মতো হতে চাই। এই গেল গেল গেল, এই একটা লোট আমার কাছে, আমার এখন ভাগ দিয়ে হবে, আমার এখন এমন দূরণ দৌড়তে হবে যাতে ইনিমিটা কনফিউজ হয়ে যায়, কারণ ও যদি কোনোভাবে একবার বুঝতে যায় আমি এক গুলি চ্যালেঞ্জ করছি তাহলে আমার পিছনে গুলি একদম মুড়াই ঢুকই দেবে। আয় আয় একটা একটা মারবো মারবো, মারতে পারিনি মারতে পারিনি, ভাগ দিয়ে হবে ভাগ দিয়ে হবে। মনে করলাম একটু অন্ধ করে দিয়ে শালার উপর একটু মরণ সিনার ঘা দিয়ে দেবো, হাত দিয়ে ঘুষি দিয়ে দেবো, কিন্তু তার পারলাম কই, এই একটা মাত্র গুলি রয়েছে আমার MP-40, এটা মারবো কানে আর আমি থবো কানে, এটাই বুঝতে পারছি না। অরে যে যেই ভয়টা পাচ্ছিলাম শুরু হয়ে গেছে, আমার উপরে অত্যাচার শুরু হয়ে গিয়েছে, এত অত্যাচার মেনে নেওয়া যায় না, নিষ্ঠুর ইনিমি বড়। ভুলভাল গান গিয়ে ফেলাই, সেটা সেটা বড় কথা নয়, বড় কথা আমার আবারও এক গুলি দিয়ে MP-40 নিয়ে যাচ্ছি হচ্ছে। আসলে MP-40 একটা যদি আমি মাথা বরাবর একটা পোস্ট মারি, সরি মাথা বরাবর পোস্ট দেওয়া যায় না, মাথা বরাবর একটা ঘুষি মারি, তাহলে আমার কত ড্যামেজ পড়তে পারে, যে ড্যামেজটা পড়বে তাতে মনে হবে এমনি বাড়া মরে যায়। সামনে আয় আয় আয়, একটা একটা ফ্ল্যাশ ব্যাং একদম যদি মেরে দিতে পারি, তারপরে বাকিটুকু আমি জন সিনার মার দিয়ে, সরি সরি জন সিনার ভাই, মরণ সিনার মার দিয়ে শেষ করে ফেলবো। হেড লাগিনি ভাই, একটা গুলি তাও হেড লাগাতে পারলাম না, শেষ। আমি এইবার কি একটা 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 ঘুষি কি দিতে পারবো, একটা ঘুষি ঘুষি দিয়ে দিছি। নিজের কেমন জানি একটু জনি সিকি, মানে জন সিনা মনে হচ্ছে, জন সিনা জন সিনা তো মাঠে খেলে, আমি বারবার জনিদার কথা মনে আনছি কেন, জনিদা তো খাটে খেলে। ওইসব প্রসঙ্গ বাদ, বেশি গভীরই চলে যাচ্ছি আমি। এইবার আমি আমার পছন্দ মতো গান নিয়ে নিয়েছি, ডেজার্ট নিছি, আর একটা কি চার্জার বুস্টার নিছি, মানে চার্জ করে একটা ঠপাস করে মেরে দেবো পিছন বরাবর, মালের অর্ধেক চলে যাবে, তারপরে মনে করো একদম ডেজার্ট দিয়ে একদম হোগা বরাবর, এই সরি মানে পেছন বরাবর চেপে ধরবো, তাতে ইনিমির খেল খতম। এবার দেখা যাক, দুটোতেই একটা করে গুলি, একটা করে গুলি গুলি। ও ওরে বাবা রে বাবা 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 রে, আমার উপরে এইভাবে নির্যাতন চালাস নি ইনিমি। এই
দেখো কামটা দেখলে কি আবার কি যেন বোম মারতে চাচ্ছিল আমার উপরে, আমার উপরে বোম মারে এত সাহস, দাঁড়া দাঁড়া দেখতেই পাচ্ছ তিন আর দুয়ে কিন্তু এগিয়ে গিয়েছি আমি, এই জন্য ভাই আমি মাঝে মাঝে বলি আমি কিন্তু পুরো ফেলিয়ার, এবার এবারে কিন্তু একটা দেবো, আর একটা যদি ওয়ান টাপ দিতে পারি ভাই তাহলে এমন জোরে সিলভার তো তোমাদের তোমাদের দেশে দেশে কি একটা ফ্ল্যাশ ব্যাং না কি বালের ব্যাং মেরে দিয়েছে দূরবার, এটা এটা কোনো কথা হলো, এটা অর্ধেক লাইফ তো এমনিই চলে গেল, এবার আমি মারবান কিভাবে? আচ্ছা আমাকে আমাকে ভয় পেলে হবে না, আমাকে হেরে গেলে হবে না, আমি হেরে যেতে আসিনি, আমাকে জিতে দেখাতেই হবে, নাহলে মান ইজ্জত থাকবে না ভাই, অনেক বড় আশা নিয়ে আমি এই চ্যালেঞ্জটা করতে আইছি করতে আইছি, একদম WWE চ্যাম্পিয়নের মাইর দেবো, দাঁড়া আয় আয় ঘুরাই আয় তোরে 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 তো আমি টাইম লয়ে মারবো, প্রচুর টাইম লয়ে মারবো, তোরে তো আমি দৌড়তে দৌড়তে মারবো না, প্রচুর টাইম লয়ে তাই তোরে 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 মারবো না ভাই, সরি ভুলে গেছি ভুলে গেছি সরি এইভাবে কি হয় ভাই, এইভাবে খেলা দেয়, এই কোনো কথার মধ্যে বললে এটা কি একটা কথা ভাই, এইবার তো ও সিলেক্ট করবে, ও এমন একটা গান সিলেক্ট করবে, দেখবে একটা ওয়ান ট্যাপের গান সিলেক্ট করে দুই বিসি সিলেক্ট করে বা যেগুলো দেখলে আমারই কষ্ট লাগবে, এই ইউএমপির একটা গুলি দিয়ে আমি কারে মারবো কি করবো, এইবার তো আমার আমার শেষ আমি ভাই। আচ্ছা যাই হোক, এখন এখন একটু নিজের মান সম্মানটা ঠেকাই তো ঘটনা আসছে, এই তিন পর্যন্ত এগোনোই কিন্তু অনেক বড় ব্যাপার, হ্যাঁ বাবাদের দম আটকে গেল ভাই, আর একটুর জন্য আমার দমটা ঠাস করে বের হয়ে যায়নি, আমার সত্যি কথা বলছি ভাই, আরে একটা ম্যাচ কোনো ভাবে জিতাই দাও, আমি বাতাসা বিলি করবো সবাই রে, জনে জনে ডেকে ডেকে অনেক কষ্ট করে চ্যালেঞ্জটা করছি, ও বাবা বাবা গো একটা গুলি দিয়ে হেড মারিছি, আবার কি ফ্ল্যাশ ব্যাং না কি সোনার ব্যাং দিয়ে ওর পাশার তো লাইফ কেটে দিছি, তারপর পাশা বরাবর একটা ঘুষি মেরে দিছি, হ্যাঁ মরে গেছে তো মরে যখন গেছে আমি তখন সাইড রাউন্ড জিতে গেছি, আর আরে একটা ম্যাচ জিতা লাগে ভাই, আরে একটা ম্যাচ, তুমি ভালো ছেলে না তোমার দু টাকা ঘুষ দিবানে, তোমার দু টাকা ঘুষ দিবানে, এ দৌড়ে আসে দৌড়ে আয় না দৌড়ে আসবে না ভাই, দৌড়ে এসো আমার দিকে আমি তোমার দু টাকা ঘুষ দিবানে বললাম তো, তুমি এরকম করছো কেন, এই আসো আসো সোনা পাখি তুমি আসো আসো, এই ডাইনে আসি আমি তুমি বাইরে দিয়ে আসো, না 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 মাই 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 মারতে নেই, সরি সরি আমি কইছি আবার ভুলে গেছে, আমাকে বাইরে আমি এক গুলি চ্যালেঞ্জ করছি, তাও সে এক গুলির পিছন মেরে দিছি, আল্লাহ এই দাঁড়া 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 আসতেছি আমি, জবদার নিয়ে নিয়ে আইছি জবদার নিয়ে একদম ঘুষি ওটা দেবো, দাঁড়া এদিক ওদিক দৌড়ে দিকে তুই কেন, তুই তোর সমস্যাটা কি, আমার কাছে আয় আমার কাছে আয় ভালোবাসা দে কাছে আসো, কোলগেট দিয়ে বিরাজ করেছি আসো আসো, এই দাঁড়া 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 এইবার একটা, ওরে ভাই 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 হেড লেগে গেছে ভাই, আমি আমি আন্দাজে মারিছি ভাই, সত্যি কথা বলছি ভাই আমি একদম পুরো আন্দাজে পাশটা ঘা দিচ্ছি, এইটা আমি কোনোদিন জেনে শুনে ঘা মারতেই পারি না, আন্দাজে গুঁতো মারলে মাথায় লেগে গেল, কিন্তু ম্যাচ শেষ আমি জিতে গেছি ভাই, এক গুলির চ্যালেঞ্জ ভাই, আর কি লাগে, এই শিগগিরই লাইক মারো ভিডিওতে, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এক গুলির চ্যালেঞ্জ আর কি লাগে, আমি তো আর কিছু বুঝতে পারছি না।